শহর করিমগঞ্জ। ভারতের এক দূরতম প্রান্তের এই শহরে ছিলেন তিনি, সুজিত চৌধুরী। এখানকার আলো হাওয়া রুদ্রেই তিনি বিচরণ করতেন, শহরটাকে ভালোবাসতেন, মানুষগুলোকেও ভালোবাসতেন। সুজিত চৌধুরীর একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা কজন মিলে একটি ছোট ছবি নির্মাণের চেষ্টা করেছি। তার মাপের একটি মানুষের বহুমাত্রিক জীবনের আখ্যান এখানে পাওয়া যাবে না। আগামী আধ ঘন্টায় যা কিছু পর্দায় প্রতিফলিত হবে সেটা হবে আবাল্যপ্রেমিক সুজিত চৌধুরীর স্মৃতির প্রতি আমাদের এক বিনম্র শ্রদ্ধার্ঘ। তো সে সময় সুজিতদা বয়স হয়তো 33-34 হবে বা 32-33 হবে, ছিপছিপে লম্বা গরম, চোখে মুখে একটা দীপ্তি। আমার বাবা তাকে দেখে বলেছিলেন, বুদ্ধির দীপ্তি মানুষকে কিরকম সুন্দর করে তোলে আর কি। সুজিতকে দেখলে সেটা বোঝা যায়, প্রায় বলতেন। তো তখন সুজিতদা নামটাম করেনি কিছু, এত নামটাম জানে না সুজিতদা, তখন আড্ডা মেরে বেড়ায় চারদিকে। অগাধ পড়াশোনা ছিল, পড়াশোনা সুজিতদা ছোটোবেলা থেকেই করে, অনেক পড়েছে। সুজিতদা আমাকে বলেছিল যে ওই যখন হায়ার সেকেন্ডারি কী বলে ইন্টারমিডিয়েট পড়ত, তখন সে বাঙালি ইতিহাস পড়েছে নিহার রায়ের, এটা অকল্পনীয়। সুজিতদা নিজে কাজকর্ম বা সারস্বত সাধনা শুরু করেছিলেন বেশ কিছুদিন পরে, কিন্তু আমি এই ধরনের অসাধারণ মেমোরিওয়ালা কোনো লোক আমি দেখিনি। এত শার্প মেমোরি, স্মৃতিশক্তি এত এত শক্তিশালী, বিভিন্ন সময়ের বিভিন্ন চরিত্র, বিভিন্ন সময়, বিভিন্ন ঘটনা সব কিছু নখদর্পণে রাখার এবং প্রয়োজন মতো সফটওয়্যারের সাহায্যে, ব্রেইনের সফটওয়্যার দিয়ে এটাকে উপযুক্ত সময়ে ঠিক রিট্রিভ করা। কোনো মডেল যাচাই করে আমি কিন্তু লিখতে বসিনি, লেখার পরে একটা মডেল দাঁড়িয়ে গেছে। আমি কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করিনি, আর পরবর্তীকালে যখন নতুন পদ্ধতিগুলো সম্পর্কে আমি অবহিত হওয়ার সুযোগ পেয়েছি, তখন আমি নিজের পদ্ধতি পরিবর্তন করার কোনো প্রয়োজন মনে করিনি, কারণ তখন আমার নিজস্ব পদ্ধতি সম্পর্কে এক ধরনের আত্মবিশ্বাস জন্মে গেছে। সুজিত চৌধুরীর ইতিহাস গবেষণা ধারাটি প্রথমত খুব স্বতন্ত্র, ভৌগোলিক কারণেই সেই স্বতন্ত্রতা তৈরি হয়েছিল। তিনি তার জীবন কাটিয়েছেন করিমগঞ্জে, পড়িয়েছেন একটি সাধারণ কলেজে যেখানে গবেষণার কোনো পরিকাঠামো ছিল না, ফলে তাকে গবেষণার ক্ষেত্র, গবেষণার ধারা, পদ্ধতি, প্রকরণ এসবটাই প্রায় তার নিজেকেই তৈরি করে নিতে হয়েছে। তার স্থানিক অসুবিধার জায়গাগুলোকে কীভাবে, তার যেগুলি দুর্বলতা সেগুলোকে কীভাবে তিনি তার স্ট্রেংথের জায়গাতে তিনি তৈরি করতে পারেন, এরকম একটা প্রয়াস তার গোটা গবেষণা ধারার মধ্যে আমরা লক্ষ্য করেছি। পদ্ধতির প্রশ্ন যদি আসে, ফ্রেজার থেকে আমি সাহায্য নিয়েছি, ব্রিফুল থেকে আমি সাহায্য নিয়েছি তথ্যের, আর পদ্ধতির ব্যাপারে কৌশাম্বী আমাকে যদি বেশি প্রভাবিত করেছেন, যদিও কৌশাম্বীর মতের আমি কিন্তু প্রতিবাদও করেছি, কিন্তু পদ্ধতিগতভাবে কৌশাম্বীর কাছে আমি সবচেয়ে বেশি ঋণী। অধিকাংশ ক্ষেত্রে ঐতিহাসিকরা যেটা করেন, তাম্রশাসনকে একটা পাথুরে প্রমাণ হিসেবেই মেনে নেন, সুচিত্রা সেটা নেননি। কীভাবে নেননি, তিনি নিজেই ব্যাখ্যা করছেন যে তাম্রশাসন মূলত ভূদান ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হতো এবং স্বাভাবিকভাবেই সেটা শাসক শ্রেণীর বয়ানটাই ওখানে লিখিত হতো। দাতা এবং গ্রহিতা এই এই দুই তরফের পরিচয় সেখানে থাকতো বটে, কিন্তু যেহেতু এটা ক্লাস আইডেন্টিটির জায়গা থেকে, শ্রেণী চরিত্রের জায়গা থেকে, শ্রেণী স্বার্থের জায়গা থেকে লিখিত হতো, ফলে সেখানে কৌম সমাজের, ব্রাত্য সমাজের ইতিহাস উঠে আসার কোনো সম্ভাবনা ছিল না। এই যে বিষয়টি, এটা সুজিত চৌধুরীর কিন্তু একান্তই নিজস্বতা, এটা কিন্তু অনেক তাবড়াতাবড় ঐতিহাসিকরাও তুমি লক্ষ্য করেছো তাম্রশাসনের ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু কখনো করেননি, সুজিত চৌধুরী করেছেন। তো মানে অতি সাধারণভাবে যে কোনো কারোর সঙ্গে মেলামেশা করার ক্ষমতাও আছে সুজিতদার, আর ওই যে কোনো জায়গা থেকে ওই যে ডাটা, একটা ইনফরমেশনকে একটা অ্যানালিসিসের পারপাসে ডাটা করে তৈরি করে দেওয়া, আমরা জানি অনেক কিছুই কিন্তু ওই ইনফরমেশনগুলোকে যে কী কী কাজে ব্যবহার করা যায় এটা আমরা অনেক সময় বুঝি না। সুজিতদা কিন্তু যে কোনো সাধারণ ইনফরমেশনকেও কিন্তু উনি অসাধারণ করে তুলেন ওনার ট্রিটমেন্টের গুণে। সামাজিক অর্থনৈতিক ইতিহাস আমি অতি অল্প উপাদানের উপর নির্ভর করে লিখেছি, এ সম্পর্কে আরও বিশদ উপাদান জোগাড় করা সম্ভব। আমাদের সাংস্কৃতিক ইতিহাসেরও আরও অনেক উপাদান
জোগাড় করা সম্ভব, আমি শুধু তার আভাসপত্র দিয়েছি। এগুলি বেশি পরিমাণে অনুসরণ করলে আমি মনে করব আমাদের নিজেদের আত্মপরিচয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা অনেক বেশি পরিমাণে উন্মোচিত হবে। রাজনৈতিক ইতিহাস সেদিক দিয়ে কিন্তু অত গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র সমস্ত ভারতবর্ষের প্রেক্ষিতে আমাদের অবস্থান বোঝানোর জন্যই রাজনৈতিক ইতিহাসটা আমি অত বড় করে লিখেছি। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে যে কিংবদন্তির আলোকে ইতিহাস বলে যে দুটো রয়েছে চ্যাপ্টার, সেই দুটো আর সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, শিক্ষা এবং সংস্কৃতির ইতিহাস, ধর্মের ইতিহাস, এগুলি বেশি গুরুত্বপূর্ণ। এইগুলির উপর আমি বেশি আলোকপাত করতে পারিনি, কারণ উপাদানের অভাব। অন্যরা যদি সেইগুলি পরিপূরক কাজ করে এবং আমার কোনো না কোনো প্রতিবাদ্য যদি প্রতিবাদও করে, অন্যভাবে প্রতিষ্ঠিতও করে, তাহলে আমি খুশি হব। এবং এত সুন্দর সুজিতদার পরিহাস প্রিয়তা, শব্দের উপরে দখল, ভাষার উপরে দখল, এইটাও আমি কারো কাছে কোনো দিন দেখিনি। সেই ভারতী প্রেসের দিনগুলোতে যখন যুগশক্তি পত্রিকা ওইখান থেকে বেরোতো এবং সুজিতদা তত বেশি এইসব একাডেমিক লেখা খুব একটা তখনও করেননি, পত্রিকাতে লিখতেন, কিন্তু আপন মনে সিগারেট খাচ্ছেন, সিগারেটের প্যাকেটের মধ্যেই কিন্তু সিরিয়াস লেখাও চলছে, অন্য আলোচনাও চলছে, গল্পও চলছে, অথচ একই সঙ্গে একটা মানুষ আপন মনে সিগারেটও খাচ্ছে, অন্য কথাও বলছে, কিন্তু খুব সিরিয়াস লেখা লিখে যাচ্ছে। তো কিন্তু পড়াশোনাটা অবিন্যস্ত ছিল, সেটা কোনো লাইনে এগোচ্ছিল না, আর খুব আড্ডাবাজ ছিল বলে সেভাবে পড়াশোনা থেকে এগোয়নি কিন্তু সুজিতদা। তো আমি আসার কিছুদিন পরে বিজয় মাধব ভট্টাচার্য বলে একজন এলো আমাদের কলেজে, সে ভীষণ মেধাবী ছেলে, ভীষণ পড়ুয়া ছিল। তো আমাদের একটা গ্রুপ হয়ে গেল, আমি সুজিতদা বিজয় গ্রুপ হয়ে গেল। তো রবীন্দ্রসদন সুজিতদা তখন পড়াতো, মাঝে মাঝে আমরা রবীন্দ্রসদন কলেজে যেতাম, সুজিতদা একটা বসবার চেয়ার ছিল, জায়গা ছিল, সেখানে বসে সুজিতদা লিখত, মানে তখন লেখা বলতে ওই যুবশক্তির জন্য আর কিছু লিখত না। তারপর তখন আমরা ওই উনিশ শতকের বাঙালি নবজাগরণ নিয়ে খুব এক্সাইটেড, মার্ক্সবাদ নিয়ে খুব এক্সাইটেড, ইউরো কমিউনিজম নিয়ে খুব এক্সাইটেড। তো ঠিক হলো এই কার্ল মার্কস, অ্যাঙ্গেলস, মর্গান, এসব খুব ভালো করে পড়া হবে। তো সুজিতদা বিজয়গুলো নিয়ে খুব পড়ত। সুজিতদা প্রায় বলতেন যে কিছুই মিলল না রে। কী মিলল না? ওই যে আমি বলছিলাম যে স্বপ্ন নিয়ে একটি অষ্টমবর্ষীয় বালক ভারতবর্ষে এসেছিলেন, খণ্ডিত ভারতবর্ষে, যে স্বপ্ন উনি দেখেছিলেন তার বাবার চোখে, সেই সময়কার স্বাধীনতা সংগ্রামীদের চোখে, সেই স্বপ্নের কিছুটাই মেলেনি। এখন অধিকাংশ বাঙালি, প্রায় 100% বাঙালি কী করেছে, এই নামেলার সাথে সহাবস্থান করেছে। সহাবস্থান সুজিত চৌধুরীও করেছেন, কিন্তু তিনি নীরবে সহাবস্থান করেননি। তিনি যেখানে মনে করেছেন যে বাঙালির এই আত্মত্যাগের কথা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের বাঙালির, তার যে ভাগ্য বিড়ম্বনা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে, 1874, 1947 ইত্যাদি পর্যায়ে যাচ্ছে, তার যে বিড়ম্বনার জায়গাগুলো, সেগুলো তুলে আনতে হবে। এগুলো তুলে আনতে গিয়েই কিন্তু তার এই তার সমস্ত লেখালেখির, আমি যেটা বলছিলাম, লেখালেখির মূল তাড়না। দেশভাগ আমার খুব বেদনার জায়গা, এবং এই বেদনার জায়গা থেকে আমি জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি দেশভাগটা কেন হলো। এবং এই ক্ষেত্রে আমার নিজস্ব যে উপলব্ধি, সেই উপলব্ধি কিন্তু ভারতবর্ষের অধিকাংশ রাজনৈতিক ইতিহাসের যে উপলব্ধি তার সঙ্গে পার্থক্য রয়ে গেছে, সে কথাটা আমি জানিয়ে গেছি। শুধুমাত্র আমার ইচ্ছা যে অন্য গবেষক যারা, তারা এই বিষয়ে আমার যে ধারণা সেই ধারণার পরিপূরক তথ্য জোগাড় করুক এবং পরিপূরক আলোচনা করুক। দেশভাগ সঙ্গে নতুন পরিকল্পনা করে নতুন গ্রন্থ লেখার মতো সামর্থ্য, শারীরিক সামর্থ্য আমার আর এখন নেই। হারানো দিন হারানো মানুষের একটা বিষয় তুমি লক্ষ্য করে দেখো, গোটা লেখাটা জুড়ে
প্রভূত আহারের আয়োজন আছে। আমি এক কোনো একটা জায়গাতে লিখেছিলাম এই বইটা রিভিউ করতে গিয়ে যে আমার ধারণা ছিল ইচ্ছামতেই বাংলা সাহিত্যের সবচেয়েতে বেশি ভোজন সর্বস্ব উপন্যাস, কিন্তু হারানো দিন হারানো মানুষ পড়ার পর আমার সেই ধারণা ভেঙে গেছে। কেন লিখেছেন উনি? সুচিত্রা দেবীর পরিমিতি বোধ অসাধারণ। সেই মানুষটি এত ভোজনের বিবরণ কেন দিয়েছেন? দিয়েছেন এই জন্য যে বাঙালি তার মূলে কতটা সমৃদ্ধ সামাজিক অর্থনৈতিক অবস্থায় ছিল, এবং সেটা বোঝাতে গেলে একটি বাড়ির ভোজনের আয়োজন থেকে ভালো অন্য কোনো ইন্ডিকেটর নেই। তা আমার নিজস্ব যেটা ধারণা সেটা হচ্ছে বরাক উপত্যকা সাহিত্য সম্পর্কে আশাহত হওয়ার কোনো কারণ নেই। এখানে শক্তিমান কবি রয়েছেন, শক্তিমান গল্প লেখক রয়েছেন, উপন্যাস হয় না সেটা মূলত পরিকাঠামোগত অসুবিধার জন্য, এলে উপন্যাস রচনা হতো। ছোটোগুলো ভালোই লেখা হয়, কবিতা ভালোই লেখা হয়, আর প্রবন্ধের ব্যাপারটাতে আমরা একটু দুর্বল আছি, মানে একা তপধীর একা কুম্ভের মতো দুর্গ রক্ষা করছে, আর সাহিত্য বিষয়ক প্রবন্ধের ব্যাপারে বা অন্য ধরনের প্রবন্ধের ব্যাপারে আমাদের এখানে যদিও কিছু কিছু নূতন প্রতিভা আমি বলবো, নাম বলছি না বা নাম বলতেও পারে, আমি জয়দীপ রয়েছে বিশ্বাস ভালো প্রবন্ধ লিখছে, বা পরম বা সৌমিত্র যখন ইচ্ছা করে তাহলে লিখতে পারে কিন্তু লেখায় তারা খুব কমই অগ্রসর হয়, এরকম প্রবন্ধ রয়েছেন যারা আমার ধারণা প্রবন্ধ সাহিত্য অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ করতে পারে। এগুলো সুযোগ সুবিধা কম। আমি বলছি যে মূল কারণটি হচ্ছে পরিকাঠামোগত অসুবিধা, যে কারণে বরাক উপত্যকা সাহিত্যের সুষম বিকাশের ব্যাপারটা ঘটছে না। এখানে যে লেখকের মানে অভাব রয়েছে সেটা আমি মনে করি না। হিমানীশ গোস্বামীর একটা লেখা পড়েছিলাম শ্রীকান্তর ভ্রমণ কাহিনী, নটা ছিল বন্ধনীর মধ্যে, অর্থাৎ শ্রীকান্তর ভ্রমণ কাহিনী। ওখানে হিমানীশ যেটা করেছিলেন তার হিমানুষীয় মানে হিমানীশ জাতীয় লেখা, সেখানে যেটা ছিল গোটা শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্র কতটা ভুল করেছে ডিটেলসের, এবং তার স্বাভাবিকভাবে এক নম্বরে ছিল বাঙালি এবং মুসলমান দিকের ফুটবল খেলা। শুভপ্রসাদ নন্দী মজুমদার তার একটা লেখাতে ওই বঙ্গভঙ্গের শতবর্ষ উপলক্ষে এই কথাটা উল্লেখ করেছিলেন। আমি প্রসঙ্গটার অবতারণা করলাম এই জন্য যে সুচিত্রা পড়ার ধরনটা দেখুন। সুচিত্রা তার উত্তরে একটা চিঠি লিখলেন যুগশঙ্খ পত্রিকায়, সেই চিঠিতে তিনি লিখলেন যে শরৎচন্দ্রের এই ভুলটির কথা সবাই বলে আসছেন এত বছর ধরে, কিন্তু একটা তথ্য কেউ খেয়াল করছেন না, যে অঞ্চলে এই ফুটবল ম্যাচটি হয়েছিল সেটা হচ্ছে ভাগলপুর, সেখানে মুসলমান মাত্রেই অবাঙালি মুসলমান, ফলে শরৎচন্দ্র যে বলেছে যে বাঙালি এবং মুসলমান দিকের ফুটবল খেলা এর মধ্যে ভুল তো কিছু নেই, প্রথমত অবাঙালি অর্থেই ওখানকার লোকরা মুসলমান কথাটা ব্যবহার করতো, কারণ বাঙালি মুসলমান ওখানে কেউ ছিল না। আমরা সবাই শ্রীকান্ত পড়েছি, হাজারবার পড়েছি ভাগলপুরের ঘটনার প্রেক্ষাপট, এটাও আমরা জানি, কিন্তু এটা হচ্ছে সুজিত চৌধুরীর পড়ার ধরন। ফলে এই অন্তর্দৃষ্টি তার যে কোনো বুক রিভিউ যদি আমরা পড়ি সেটাও দেখব যে কী কী অন্তর্দৃষ্টির সঙ্গে উনি পড়তেন, এটা বিরল, সত্যি বিরল। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে ধরো সমরেশ বসু পর্যন্ত সাধারণ বাংলা বাঙালি পাঠকের সঙ্গে বাঙালি কথা সাহিত্যের যে সংযোগ ছিল ধীরে ধীরে সে সংযোগটা কমে যাচ্ছে, এবং এর ফলে হচ্ছে কি সাহিত্যিক যতই জনসাধারণের কাছাকাছি আসার জন্য নিজস্ব পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তাদের সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু জনসাধারণের কাছে পৌঁছাচ্ছে না, পাঠকের সঙ্গে কথা সাহিত্যের পার্থক্য দিন দিনই বাড়ছে। এই জিনিসটা আমাকে কিঞ্চিত পরিমাণে আশঙ্কার আমার মনের মধ্যে আশঙ্কার সৃষ্টি করে, ফলে এগুনো পিছনের ব্যাপারটা আমি জানি না, নান্দনিক মান্দনিক কী দাঁড়াবে আমি জানি না, কিন্তু আমি মনে করি বর্তমানে বাংলা কথা সাহিত্য বিশেষ করে যে পথে এগুচ্ছে তাতে বাঙালি সাধারণ পাঠক আগে যারা সাহিত্য গল্প উপন্যাস পাঠ করতেন, যারা বঙ্কিমচন্দ্র পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন বা শরৎচন্দ্র পড়তেন, বিভূতি মানিক সময়ের বসু পর্যন্ত পড়তেন, এমনকি সুনীল শীর্ষেন্দু পড়তেন, একেবারে আধুনিক বাংলা সাহিত্য যেভাবে তৈরি করা হচ্ছে তাতে কিন্তু এই পঠনটা অনেকখানি কমে গেছে। যদিও যারা লিখছেন তাদের নিজস্ব যে দার্শনিক প্রত্যয় সেটা হচ্ছে মানুষের আরও অনেক কাছাকাছি আসা, কিন্তু যে মানুষের কাছাকাছি আসার জন্য তাদের প্রয়াস, তাদের যে প্রকরণ সেটা মানুষকে কাছাকাছি আনতে সাহায্য করছে না দূরে সরিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু বিচার বিবেচনা বিশ্লেষণ করা উচিত এবং আমার ধারণা পুনর্মূল্যায়নও করা উচিত। রবীন্দ্রনাথ সুজিতদা খুব প্রিয় ছিল, এক সময় মনে পড়ে আমার, আমি তখনও অবসর নিইনি, একদিন সুজিতদা সন্ধেবেলা এসেই আমাকে বলল, বসেও নি তখন, এসেই বললো মনোজ আমি ঠিক করলাম
তুই রিটায়ারটা করে নে, আমরা দুইজনে মিলে কেবল রবীন্দ্রনাথ পড়বো, আর কিচ্ছু না। তো এইরকম রবীন্দ্রনাথের প্রতি তার আকর্ষণ ছিল। রবীন্দ্রনাথ সম্পর্কে কেউ কিছু বললে খেপে যেত। যেমন ধরো একবার সুজিতদার এক লেখক বন্ধু আছেন, নাম বলবো না, ছেলেবেলার বন্ধু। তো একদিন সুজিতদার সেই গল্প বলছে, ওর কীরকম সহৃদয় মানুষ ছিলেন তিনি, কীরকম কী তার বিদ্যাবত্তা ছিল এইসব বলছে। বলতে হঠাৎ বলল খানিকটা রেগেই, কিন্তু কী জানিস, সে একটা স্নব। এখন সে কী পরে জানিস, একবার প্রসেনজিৎ তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বুদ্ধদেববাবু বলেছেন নাকি রবীন্দ্রনাথ সাকুল্যে 6টা কবিতা লিখেছেন, আপনি তার সঙ্গে একমত? সে কী বললো জানিস? সে বললো ও বুদ্ধদেববাবু, বুদ্ধদেব ওরকম একটু আধটু বাড়িয়ে বলেন, ওটা আপনি ধরবেন, এইরকম স্নব। রেগে যেত একদম। একবার দেশ পত্রিকায় রবীন্দ্রনাথ সম্পর্কে উৎসাহ কিছু লেখা হলো বেশ কয়েক সংখ্যা ধরে, সুজিতদার রেগে কাঁইয়ে বলে, তারপর একটা চিঠি দিলাম। এই চিঠি দেশে প্রকাশ হওয়ার পরে এই উৎসাহ বন্ধ। রবীন্দ্রনাথের প্রভাব আমার জীবনে সর্বাত্মক। কোনো একক ব্যক্তিত্বের প্রভাবের প্রশ্ন যদি আসে, তাহলে রবীন্দ্রনাথের প্রভাব আমার উপর সবচেয়ে বেশি। যে সত্য সম্পর্কে আমরা প্রায় কেউ সচেতন নই, রবীন্দ্রনাথ কিন্তু বাংলার সবচেয়ে অপঠিত পাঠক। রবীন্দ্রনাথ রচনার শতকরা 10 ভাগও কিন্তু আমাদের পড়া হয় না। রবীন্দ্রনাথ যদি সামগ্রিকভাবে পঠিত হতেন, তাহলে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তর ভুল বোঝাবুঝির অবসান ঘটত। আমার ধারণা আমাদের যে সার্বিক জীবন, এমনকি আমাদের অর্থনৈতিক রাজনৈতিক জীবন জিজ্ঞাসা যেগুলো রয়েছে, নান্দনিকগুলি বাদই দিচ্ছি, সেক্ষেত্রেও রবীন্দ্রনাথের মধ্যে আমাদের প্রশ্নের জবাব রয়ে গেছে। রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হওয়ার কথা যদি বলো, রবীন্দ্রনাথের দ্বারা সামান্যতমভাবে প্রভাবিত হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি নিজেকে প্রভাবিত করার চেষ্টা করি রবীন্দ্রনাথ দ্বারা, তার পথে হয়তো আমি 1-2 ইঞ্চি এগিয়েছি, তাতে আমার জীবন অনেকখানি সার্থক হয়েছে বলে আমি মনে করি। সুনীল বন্দ্যোপাধ্যায় তো আত্মজীবনী অর্ধেক জীবন লিখেছিলেন দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে। ওখানে একটা উক্তি ছিল সুনীলের, যে একটা সময় অবধি, তখন ওরা পিতৃবাস করতেন সেই সময়টা, উনি বলছেন যে একমাত্র মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বাদে আমার থেকে বেশি বাংলা বই সেই সময় আর কেউ পড়েনি। বস্তুতপক্ষে বাংলা অক্ষরে মুদ্রিত সমুদয় গ্রন্থ আমি ওই বয়সেই পড়ে ফেলেছিলাম। তো এটা শুনে আমার স্বাভাবিকভাবে দারুণ রোমাঞ্চ হয়েছে, যে একটা লোক বাংলাতে সমস্ত লেখা পড়ে ফেলেছে ওই বয়সেই। তখন সুনীলের কতই বয়স, 26-27 এরকম হবে। তো এই ঘটনার প্রায় বছর 2-1 পর একদিন সুচিত্রের সাথে কথা হচ্ছে শুভপ্রসাদ নন্দী মজুমদার তার জামাতার বাড়িতে। তো কথায় কথায় আমি জিজ্ঞেস করলাম যে সুনীলের কোনো একটা উক্তি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন? বলে হ্যাঁ করেছি। তো সুনীলও আমরা জানি অ্যাভিড রিডার, হ্যাঁ, তো অবিশ্বাস করার কোনো কারণ নেই। তো বলছেন যে একটা কথা আমি বলি, এটা পরে আমার একটা অন্য মজা হয়েছে। কী মজা স্যার? মজাটা হচ্ছে এরকম যে মানবেন্দ্রকেও বেঞ্চমার্ক রেখেছে। মানবেন্দ্র যদি বেঞ্চমার্ক হয়ে থাকে, তাহলে ওই সময়ে মানবেন্দ্র আর আমি বই শেয়ার করে পড়তাম, ফলে মানবেন্দ্র যতটা পড়েছে তর্কের খাতিরে আমাকে এটা বলতে হয় আমি অতটাই পড়েছি, তার মানে সুনীল আমার থেকে বেশি পড়েনি। রসিকতার কথাটা বলি, সুজিতদা তো বৌদিকে ভীষণ ভয় পেত। তো একদিন সন্ধ্যের সময় একদিন আমাকে ফোন করলো যে কালকে সন্ধ্যের সময় যাবো না রে, আমার সন্ধ্যের সময় কাজ থাকবে একটু, আমি সকালে চলে যাবো তোর কাছে। রোজই আসত, এখন আসুন তো, কিন্তু সকালে এলো না, এলো সেই সন্ধ্যের সময়। এখন সে কি আপনি সকালে আসবেন বললেন, আমি অপেক্ষা করলাম, বাইরে বেরোলাম না। আর বলিস, আমি কালকে রাত্রে 2টোর সময় ঘুমিয়ে গেছে, এ বাসবাস করছি, তোর বৌদি জেগে গেছে। জেগে গিয়ে বললো কিতা হইছে, কিতা করতে না, আমি তো এ পাশ ঘুম আসছে না। বৌদি গট গট করে নেমে গেল, নেমে গিয়ে হলে ওষুধের বাক্স খুলে হেঁটে টেবলেট এনে দিল, আমি হয়তো তো লেগেছে দেব। তো বৌদি কি বললো, বৌদি বললো আমি কই এটা ঘুমের ওষুধ খাও, আমি খাইয়ে দিল। তা আমি লেগেছে দেব খেয়েছি, সকালে উঠে যা এখানে আসা বন্ধ। আমি দেখতে পাচ্ছি লেগ যেতে, তোর বৌদি বলছে এটা ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ দিতে হবে।
আমি নিরীশ্বরবাদী এই কারণে যে ঈশ্বরে আমার কোনো প্রয়োজন পড়েনি এখন পর্যন্ত, ঈশ্বর ছাড়া আমার পক্ষে চলা সম্ভব হয়েছে। তাতে আমার নীতিবোধ বলো, অন্য ধরনের কাজকর্ম বলো, মানুষের প্রতি ভালোবাসা বলো, কোনো কিছুই কিন্তু আমার ঈশ্বর বিশ্বাস থেকে সঞ্জাত হয়নি। কারো যদি সঞ্জাত হয় আমি আপত্তির কোনো কারণ দেখি না। ফলে ঈশ্বর বিশ্বাসের সঙ্গে আমার নিরীশ্বরবাদের কোনো পার্থক্য নেই। আমি শুধু চাই যে এই ধরনের যে কোনো ধরনের বিশ্বাস থাকুক না কেন, সেটা যেন মানবিক হয়। আমার রবীন্দ্রনাথ বিশ্বাসী মানুষ ছিলেন, কিন্তু তাতে রবীন্দ্রনাথকে ভালোবাসতে আমার কোনো অসুবিধা হয়নি। ফলে আমি যে ধরনের নিরীশ্বরবাদী সেটা আক্রমণাত্মক নিরীশ্বরবাদ নয়, এটা উপলব্ধিগত নিরীশ্বরবাদ। আমার প্রয়োজন পড়েনি, ঈশ্বর ছাড়াই আমার দিব্যি চলে যাচ্ছে। কেন সিগারেট খাওয়া ভালো এ নিয়ে তিনি আড্ডা তো বলেছেন, আমার কাছে একটা ঘটনা বলেছেন, মানে ঘটনা নয় তার একটা ব্যাখ্যা। তুমি বলছেন দেখ সিগারেট খাওয়াটা যে কত জরুরি, তুই একবার পৃথিবীর ইতিহাসের দিকে তাকা, ধরা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তুই একবার ভাবতো মিত্রশক্তির তাবড়ো তাবড়ো লোকদের লক্ষ্য কর, চার্চিল থেকে শুরু করে সবাই প্রত্যেকে সিগারেট খেতেন, চুরুট খেতেন, অক্ষশক্তি এরা খেত না। তাহলে ভালো লোকরা সিগারেট খায়, খারাপ লোকরাই সিগারেট খায় না। এবং চার্চিল যদি চুরুট না খেতেন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণাম কি একই থাকতো, নিশ্চিত হয়ে কি বলা যায়? আমি বললাম না, এটা তো ঠিকই যায় না। বলে তাহলে দেখ কী পৃথিবী হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ফলে সিগারেট খাওয়াটি শুধু নিজের স্বাস্থ্যের জন্য নয়, সমাজের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। আমি আজন্ম রোমান্টিক, আমার ধারণা যে আমার যে কাঠকোট্টা লেখা সেগুলির মাধ্যমে আমি নিজেকে চেপে রাখি মাত্র। আর ব্যক্তিগত প্রেম যদি বলো তাহলে আমার জীবনে যেটুকু আমি করেছি সেটুকু আমার স্ত্রীর অবদান, আমার অবদানটা অতি সামান্যই রয়েছে, এটা আমি বলতে পারি। ফলে এদিক দিয়ে আমার পাওয়ার ভান্ডার পূর্ণ, আমার কোনো দুঃখ নেই। এই ছিলেন সুজিত চৌধুরী, পরিহাস বোধে টৈটম্বুর, গোটা জীবনের পড়াশোনাটি করেছেন শুধু আনন্দের জায়গা থেকে এবং আনন্দ বিলানোর জন্যই লিখেছেন, যেখানে যখন দেখেছেন অন্যায় অবিচার তার বিরুদ্ধে কলম ধরেছেন, কখনো ভাবেননি সেটা তার ব্যক্তিগত প্রোফাইলে কতটা অ্যাড হচ্ছে। অসাধারণ সমস্ত বই বেরিয়েছে সাধারণ সমস্ত প্রকাশনা থেকে। এই মিলিয়ে সুজিত চৌধুরী এই একবারই হয় খুব নাম ধাম মান প্রতিপত্তি হবে কিচ্ছু যায়নি, সত্যি যায়নি। আমি সুজিতদাকে খুব ভালো করে জানি, এইসব লোভ সুজিতদার কোনো দিন ছিল না। কাজে যা পেয়েছে সুজিতদা তাকে সুজিতদা সন্তুষ্ট ছিল। এবং আমার জানা মতো যত মানুষকে আমি জেনেছি, আমি বেশ বড় বড় লোককেও জেনেছি জীবনে, আমার খুব ঘনিষ্ঠও ছিলেন অনেকে, খুব নাম করা লোক আমার ঘনিষ্ঠ ছিলেন আছেন এখন, তাদের মধ্যে একমাত্র সুজিতদাই বোধ হয় বলতে পারত কি পাইনি তার হিসেব মিলেতে মন মর্ণ হেরাজ। সুজিতদাই হয়তো শুধু বলতে পারত ভালোবেসেছিনু এই ধরনের, ভালোবেসেছিনু।